শুভ অপরাহ্ন। সারদা কল্যাণ সংস্থায় চলছে হস্তশিল্প প্রদর্শনী। এই প্রদর্শনীটি প্রত্যেক বছরই এই সময়ে হয়। এবারের প্রদর্শনী শুরু হয়েছে 2 সেপ্টেম্বর 2023, চলবে আগামীকাল 5ই সেপ্টেম্বর পর্যন্ত। তো সারদা কল্যাণ সংস্থা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকে এবং এখানের মহিলা পরিচালিত একটি সংস্থা। তো আজকে যে হস্তশিল্প প্রদর্শনী আমরা দেখতে পাচ্ছি, সারদা মা, স্বামীজি এবং রামকৃষ্ণ পরমহংসদেবের ছবির সামনেই আমরা দেখতে পাচ্ছি। বইয়েরও প্রদর্শনী রয়েছে, নানা রকম বই, বাচ্চাদের বই, বড়দের বই, স্বামীজির বাণী, স্বামীজির আদর্শ, জগজ্জননী মা সারদা, ভারতীয় নারী, আলোকচিত্রে জীবন কথা, এবং এখানে উদ্বোধনের একটি বই, বাচ্চাদের উপহারের পক্ষে খুবই কার্যকরী বই, শিশুদের রামকৃষ্ণ, শিশুদের মা সারদা দেবী, শিশুদের বিবেকানন্দ, শিশুদের নিবেদিতা, 4টি বইয়ের একটি সংকলন, শিশুদের হাতে তুলে দেওয়ার পক্ষে খুবই উপযোগী। বইয়ের পরে আমরা দেখতে পাচ্ছি ছাতার উপরে বিভিন্ন হস্তশিল্পের কাজ হয়েছে এখানে, যেটি খুবই অভিনব। কাঁথা স্টিচ দিয়ে, অ্যাপ্লিকে দিয়ে সাজানো এই ছাতাটি, অপূর্ব লাগছে দেখতে। আরও কয়েকটি ছাতা রয়েছে, আমি দেখাচ্ছি। এই ছাতার মধ্যে এত সুন্দর হস্তশিল্পের কাজ সব। এছাড়া আমরা রুমাল দেখতে পাচ্ছি টেবিলে, বিভিন্ন রকমের রুমাল, যে হস্তশিল্প এখন অনেক কম হচ্ছে, সব কিছু ছাপাখানা বা ছাপাখানার পাওয়া যায়, সেই কাজ যখন হাতের রেখায় মনের তুলিতে ফুটে উঠছে, ছুঁচের তুলিতে বলবো, অপূর্ব সুন্দর সব কাজ দেখতে পাচ্ছি টেবিলে। আরেকটি ছাতা দেখাই, এই কাজটিও খুব সুন্দর, কাজ থেকে দেখাই এক একটি কাজ এইভাবে করা হয়েছে। এরপরে রয়েছে কিছু শান্তিনিকেতনের তৈরি ব্যাগ, এই ব্যাগগুলো মেয়েরা করেছে, এখানকার নয়, এটি বাইরের মেয়েরা করেছে, তো সেই কিছু ব্যাগও এখানে রাখা আছে। এছাড়া রয়েছে নাড়ু, আচার, এই এই কাজগুলো মাটির কলসিতে ছবি আঁকা, এই কাজগুলো তো অসাধারণ শিল্পকর্ম, দেখলেই চোখ জুড়িয়ে যাবে। এবার আমরা দেখাবো আরও কিছু হস্তশিল্প, যেগুলো আমাদের দৈনন্দিন রান্নাঘরের দরকার সেগুলোও আমরা এখানে পাচ্ছি। রয়েছে ধূপ, চন্দন, গোলাপ, চন্দন গুঁড়ো, সমস্ত কিছু নিয়ে এবার আমরা চলে যাচ্ছি ব্যাগের টেবিলে। এখানেও হাতে তৈরি নানান ডিজাইনের ব্যাগ রয়েছে। কিচেন অ্যাপ্রন দেখাই, কিচেন অ্যাপ্রন
আচরণগুলো আর রয়েছে তাঁতের শাড়ি, সামনে পুজো, মায়েরা বোনেরা যাতে এই মেলা থেকে এই হস্তশিল্প প্রদর্শনী থেকে কিছু শাড়ি তারা সংগ্রহ করতেই পারে। সবকিছু মিলে ছোট্ট পরিসরে উদ্যোক্তাদের এই আয়োজন প্রশংসা করার মতো। এখানে শিল্প প্রদর্শনীর মূল্য তালিকাটিও টানিয়ে দেওয়া আছে এবং একটু পরে কিছু খাবার দাবারও টেবিলে চলে আসবে শুনতে পাচ্ছি। আবার ফিরে এলাম সারদা মায়ের কাছে, সারদা কল্যাণ সংস্থার কাছে। স্বামীজি, সারদা মা ও শ্রী রামকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শেষ করি।